নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিভিন্ন আপডেট আপনার সাথে শেয়ার করি আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে আদালতের নির্দেশের পর উচ্চ প্রাথমিক বা আপার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত করছে স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি বাংলা মাধ্যম স্কুলগুলোর জন্য কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে অনুপস্থিতির হার অনেক বেশি সুভাষ পথে প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা গত বছরের উচ্চ প্রাথমিক কাউন্সিলিংয়ের তুলনায় অনেকটাই বেশি যা নিয়ে জল্পনা শুরু হয়েছে এবং এই নিয়ে চাকরি পাকিস্তা জানিয়েছেন যে এর আগে গত বছরও নভেম্বর মাসে উচ্চ প্রাথমিক কাউন্সিল হয়েছিল তার সঙ্গে এবারের তুলনা করলে দেখা যাচ্ছে চলতি বছরের কাউন্সিলিংয়ের মাঝপথে যত প্রার্থী অনুপস্থিত সেই সংখ্যা গতবারের সংখ্যাকে ছাড়িয়ে আছে এবং এসএসসির নোটিশ অনুযায়ী গত এগারোই নভেম্বর থেকে বাংলা মাধ্যম স্কুলগুলোর জন্য কাউন্সিলিং শুরু হয়েছে তা চলবে আগামী সাতাশে নভেম্বর পর্যন্ত এবং এই সময়ে মোট আট হাজার একানব্বই জনের কাউন্সিলিং হওয়ার কথা শনিবার অর্থাৎ তেইশে নভেম্বর পর্যন্ত কাউন্সিলিং হয়েছে ছ হাজার তিনশো বাহান্ন জনে তাদের মধ্যে অনুপস্থিত থাকা সুপারিশ প্রত্যাখ্যান করা দুটো মিলের সংখ্যা এক হাজার পাঁচশো আটানব্বই জন অন্যদিকে গত বছরের নভেম্বর মাসে কাউন্সিলিং হয়েছিল আট হাজার নশো পঁয়তাল্লিশ জনের তাদের মধ্যে অনুপস্থিত ছিল হাজার পঁচিশ জন শনিবার পর্যন্ত ইতিমধ্যে বাংলা ইংরেজি বায়োসায়েন্সের কাউন্সিলিং শেষ হয়েছে এখন পিওর সায়েন্স ও ইতিহাসের কাউন্সিলিং চলছে এখনও প্রায় দু হাজারের কাছে রয়েছে কাউন্সিলিং বাকি ধারণা করা হচ্ছে পুরো কাউন্সিলিং পর্ব মিললে অনুপস্থিত সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে এই কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ওয়েটিং প্রার্থীদের নিয়ে কাউন্সিলিং প্রক্রিয়া পরিচালনা করবে স্কুল কমিশন এবং এসএসসি কর্তা বলেন যে দ্বিতীয় কাউন্সিলিং শুরু করার আগে শূন্যপদের সংখ্যা ভালোভাবে হিসাব করে দেখা জরুরি এবং ধরা যাক তফসিল জাতির তালিকায় নাম থাকা কোনো মহিলা সাধারণ মেধা তালিকায় জেনারেল ক্যাটাগরিতে স্থান পেলেন তাহলে তিনি চারটি র্যাঙ্ক পাবেন অর্থাৎ এই প্রার্থী কাউন্সিলিং না এলে চারটি শূন্যপদ তৈরি হবে তিনি উপস্থিত হলে থাকবে তিনটে শূন্যপদ একই রকম হিসাবে কাছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তাই সব খুরিনারি হিসাব করেই শূন্যপদের সংখ্যা দেখে দ্বিতীয় কাউন্সিলিং শুরু হবে এবং ডিসেম্বরে তা শুরু করার চেষ্টা করা হবে তো যাই হোক আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ